জানিস, এখন তোকে মনেই পড়ে না, আর এখন আর তোর কণ্ঠস্বরের জন্য পিপাসিত হয় না। আমি তোর স্বর ছুঁতে চাই না, আমি দিনে হাজারবার কলও দেই না বিয়ুদ্ধে গিয়ে তোর। এখন তোর নতুন ছবির জন্য বায়না ধরি না, মাঝরাতে অধীর ঘুমে থাকি, এখন একবারও তোকে নিয়ে খারাপ স্বপ্ন দেখি না। জানি তুই ভালো আছিস, বৃষ্টিতে তো মনেই পড়ে না তোকে, আর পূর্ণিমার চাঁদের আলোতে যখন ভুবন আলোকিত, আমি সেই আলো তোর চোখে পড়ার জন্য কল দিয়ে বলি না, আজকে চাঁদটা দেখেছ? আমি কিন্তু বেলা 3-4টায় তোকে বেশি জ্বালাতাম, মনে আছে? সারাদিন কল না দিলেও এই সময়টাতে তোর ফোনে টুক করে কল দিয়েই বসতাম, কেন জানি। আর সন্ধ্যা রাতে তুই ব্যস্ততা ঘুচিয়ে বাড়ি ফেরার পথে যখন ক্লান্ত হতিস খুব, তখন এক এক দিন ক্লান্ত মনে তোর গল্পগুলো বলতে আমায় মনে করতি, আর আমি ও হাজারির গল্পগুলো গোগ্রাসে গিলতাম। জানিস আজকাল আর সেই অভ্যাসটাও নেই, জানি কোনো কল আসবে না, জানি আর কোনো গল্প আমার শোনা হবে না, যে আমি একদিন তোর না শুনলে পাগল হয়ে যেতাম। দেখ না, আজ কিন্তু আমি দিব্যি আছি, না আছে কোনো পাগলামি, না আছে কোনো আকুতি, এখন আমি দিব্যি আছি। দেখ, তুই বলিস হয়তো আমি ম্যাচিওর হয়েছি অনেক, হয়তো তাই, না হলে কি আর মনের বিরুদ্ধে গিয়ে আমি মেনে নিয়েছি বল? সে যাই হোক, এখন তো আর মনে পড়ে না তোকে, খররৌদ্রেও মনে পড়ে না, ক্লান্ত দুপুরেও মনে পড়ে না। কিন্তু জানিস, এখন যখন লিখছি তোকে নিয়ে, তোকে মনে পড়ছে রে, খুব মনে পড়ছে। সেই মাঝরাত থেকে আমার ফোনের ওপাশে তোর শেষ নিঃশ্বাস সব মনে পড়ছে। ভয় নেই, আমি এখন ম্যাচিওর হয়েছি অনেক, মনে পড়লে কি আর টুক করে কল দেওয়া লাগে? মনে পড়লে কি মনে নিয়ে সব কাজ বন্ধ করে দেবদাস হতে হয় বল? এ আমায় দিয়ে হয় না, মনে পড়েছিল মনে পড়বে, মেনে নিয়েছি, ব্যাস। তাই বল, এখন আমি ম্যাচিওর হয়েছি কত? জানিস